মোটামুটি সকালের অনেক কটা কাজই গুছিয়ে নিলাম, মানে ওই মেয়েদের কাজ আর কি। ওদের ইউনিফর্ম আয়রন করা, তা বাদে হচ্ছে ওদের যা যা লাগে, আই কার্ড, স্যানিটাইজার, বেল্ট, সবকিছু এক জায়গায় রেখে নেওয়া, জুতো এক জায়গায় রেখে নেওয়া, ঘর ঝাড় দেওয়া, ব্যালকনি ধোয়া, এইসব কাজ হয়ে গেছে। তো আজকে কিছু খাবার বানাইনি এই কারণে, কারণ হচ্ছে আজকে ঠেকুয়া আর ফল এই দুটোই দেবো ওদেরকে টিফিনে। তোমাদেরকে বলে রেখেছি না যে ঠেকুয়া বানিয়ে রাখলে এই একটা সুবিধা, তো মাঝে মাঝে ওইসব দেওয়া যায়। অ্যাকচুয়ালি কালকে আমরা যেহেতু চাউমিন খেয়েছি আর রাত্রিবেলাতে প্রায় 10:30টার সময় খেয়েছি, ওই জন্য ব্রেকফাস্ট আজকে হালকার উপর দিয়ে খাবো আমরা চারজন, তো সেই কারণেই আজকে ঠেকুয়া আর ফলটাই দেবো। তা বড়বাবু তো চলে গেছে বাথরুমে, ওই যে স্নান করছে, তোমরা জলের আওয়াজও পাচ্ছ। তা চিম্পু মাকে ওঠানোটা একটুখানি বড় একটা কাজ, সেটা আমাকে করতে হবে। আর ওই যে ওখানে রাখা আছে দুই বাবুর আমার জুতো, তো যেটা কালকে আমরা কিনেছিলাম, আর টেবিলে রাখা আছে সবজি যেগুলো রাতে কিনেছিলাম, তো ওর মধ্যে এখন শাকটা বাছাবাছি হবে, বিকজ আজকে শাক বানাবো। আমি ঘামছি কি পরিমাণে খালি, দেখো মানে বিচ্ছিরি গরম। তো এই একবার সকালে স্নান হয়ে গেল, এই এখন টোটাল চারবার, কালকে চারবার করেছি, আজকে জানি না কবার, দেখা যাক। তো ওর মধ্যে এখন শাকটা রান্না হবে, তো আজকে নিরামিষই হবে মঙ্গলবার, তারপরে গুছিয়ে বাগিয়ে তুলে দেবো, ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। তো চলো আজকে ব্লগটা অনেকটাই সকাল থেকে আরম্ভ করলাম, বেশ অনেক কটা দিন পরে, মানে এইরকম 7টা 6টার সময় অনেকদিন পরেই আরম্ভ করছি। তো এবার চলো চিম্পু মাকে তুলে নিই, না তো লেট হয়ে যাবে, ওনাকে তোলাটা একটু বড় ব্যাপার। মাম 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 মাম, তুমি তো বলেছিলে দিদিভাইয়ের সাথে উঠিয়ে দিতে। মা কালকে রাখি মেকিং অ্যাক্টিভিটি, চাঙ্গু মাঙ্গু, আমার চঞ্চা পাম্বা, মানে পঞ্চ মঞ্চ, মানে বাবা রে মা কি কিউট। হ্যাঁ মা কার মতো দেখতে? ড্যাডের মতো? ও চিম্পু ড্যাডের মতো দেখতে না, আর দিদি ভাই আমার মতো দেখতে না মা? হ্যাঁ মা, আমার তুমি ড্যাডের মতো দেখতে? হ্যাঁ হে, এমনি করে মুখটা করছে দেখো, ওই বাবা ওই বাবা রে ওই বাবা রে, এই শুরু হলো এবারে। মা পচে পচে নাক ডাকছে, মাম্মাম কিন্তু ঘেমে আছে, জলদি চলো লেট হয়ে যাবে, মা 7টা বাজে এবারে। ওরে বাবারে, এই দেখো চিম্পু দাঁড়াবে, চিম্পু কিন্তু কি সুন্দর দাঁড়ায় দেখাবো, চিম্পু দাঁড়াতে শিখে গেছে, এ বাবা বেল্ট মেল্ট নিয়ে উঠে যাচ্ছে, চিম্পু চিম্পু দাঁড়াতে শিখে গেছে, আরে চিম্পু সেকেনি, চিম্পু দাঁড়াতে শিখে গেছে, ও মা সবাই দেখে নিল। ওকে ওঠানো না, খুব বড় টাস্ক একটা, বাপরে বাপ। ও হো, সকালবেলা একটা যুদ্ধ করা হয় ফ্রেন্ডস, এই দুই মেয়েকে রেডি করা মানে হচ্ছে একটা যুদ্ধ, সিরিয়াসলি। প্রতিদিন চেষ্টা করি টাইমে টাইমে হয়ে যাওয়া, টাইমে হয়ে যায়, এক আধ দিন লেট হলে ওইখানে আবার বালাজি মন্দিরে যেতে হয়, তবে না সেটা খুবই রেয়ার। তো এই যে ঘেমে ঘুমে পুরো একসাথ, দেখে মনে হচ্ছে না যে ওই মাঠে গিয়ে চাষ করে এলাম, ওই রকমই হয়, ওর থেকে কিছু কম না, প্রচুর খাটালি, তার মধ্যে আবার চাপ, ওই বাসটা বাসটা যদি পেরিয়ে যায় সেই আর কি, ঠিক লাগে না না, নিজের যেটা স্টপেজ সেখানটাতে না চাপিয়ে অন্যদের ওখানে গেলাম, বাকিরাও ভাববে কি ঢিলা প্যারেন্টস রে বাবা। তো যাই হোক চলো ফ্রেন্ডস, এই যে একদিন হয়েছিল কি আমাদেরকে বালাজি মন্দিরে যেতে, হ্যাঁ একদিনই হয়েছিল। তো এই যে আমার চিম্পু মা আর আমার চম্পক, পেছনে ওদের ড্যাড, এই সকালবেলা টাইমটা না ফ্রেন্ডস, ফোর হুইলার হোক চাই টু হুইলার, সবসময় না আসতে চালানো উচিত, হাম্পা হাম্পা। ও মা মা ও মা শোনো না, আমার খানিক বাদে বাদে তো মনে হয় চিম্পু মাকে আদর করি, চম্পক মাকে আদর করি, তখন আমি কি করব? তোমরা তো স্কুলে একটা কাজ করবো, আমাদের পুতলা বানিয়ে নাও, পুতলা বানিয়ে নেবো কেন? গাড়িটা খোলা খোলা লাগছে, ভিতরে খাবার আছে নাকি? না বানানা ফিনিশ করে দিয়েছে, বাদামটা উপরে, মা বাদামটা, তুমি বানানাটা খালি পেটে খেলে, বদমাছি। ওই যে বাস চলে এলো, টাটা করো টাটা করো, জলদি জলদি টাটা 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 টাটা, মামা টাটা টাটা। বাস
চলে গেল মাস এবার ঘরে গিয়ে ঝটাফট নিজের কাজে লেগে পড়ব সকালের প্রথম কাজ অনেক বড় একটা কাজ কমপ্লিট হলো তাহলে দেখা যাক এবার কি রান্না করব তো এই যে फ्रेंड्स আমার সকালের প্রথম খাবার দুটো ঠেকুয়া তার সাথে গ্রিন টি খিদেতে পেটটা না পুরো চুই 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 করছিল না এখনো ঘরের কোনো কাজে হাত লাগাইনি আগে সবথেকে প্রথমে গ্রিন টিটা বানিয়ে নিলাম বিকজ এখনি আন্টি চলে আসবে তখন আর বসে খেতে পারবো না কারণ ঠিক দেখায় না আন্টি গ্রিন টি না খায় না আন্টিকে দিলে পরে আন্টি পছন্দ করে না আর যে খায় না তার সামনে খেতেও খারাপ লাগে হ্যাঁ খেতে যদি সবাইকে দিতাম তাহলে ব্যাপারটা আলাদা তো সেই কারণে ঝটপট খেয়ে নি আর তারপরে কাজে লেগে পড়ব রোদ যদিও আজকে ওরকম নেই তবু এখানে ভালো করে রোদ খেয়ে নেবে আর এদিকে অসাধ্য সাধন করে দিয়েছি এই এক গামলা কাপড় পুরো কেচে গরমে মরে গেলাম এরপর যাব জল খাবার বানাতে বরমশাইকে বললাম তুমি গামলাটা নিয়ে আসো আমি বালিশগুলো নিয়ে আসি রোদের আজ অতটা তেজ নেই তবু ঠিক আছে আবার এই মাসের শেষের দিকে চিম্পুর জন্মদিনটা পেরিয়ে যাক যত শাড়ি কাপড় আছে সেগুলো রোদ দেখাতে হবে ঠিক আছে চলো ফ্রেন্ডস এক বোতল জল খেয়েছি আরও এক বোতল খেতে হবে বিকজ এই কাপড় কাচতে গিয়ে না শরীর থেকে বোধ হয় এক বালতি জল বেরিয়ে গেছে প্রচন্ড গরম হা ছাদে একটু হাওয়া চলছে না কাপড় এই আমার বড়টা না বড্ড বদমাশি বুদ্ধি কেমন ফেলে দিল গামলাটার মধ্যে তা যাই হোক এই গামলাটা এখানে রেখে গেলাম এবারে কাপড় মেলাতে মা এক্সপার্ট মা ভালো করে মেলে দেবে অ্যাকচুয়ালি মা বলে ড্রাই করিস না কাপড়গুলো খারাপ হয়ে যায় সত্যি কথা মানে খুব দরকার হলেই ড্রাই করতে হয় আদারওয়াইজ না ওই হাতে কেচে মেলাটাই যেন বেশি ভালো হয় কাপড়গুলো সুন্দর থাকে তো আজকে দুপুরবেলায় ভেবেছি একটা নতুন রকমের রান্না করব সেটা হচ্ছে গিয়ে পটল পুর যেটা আমি খেতে খুবই ভালোবাসি কিন্তু বানাতে ভালোবাসি না এখানে তো আমার মা নেই তো আমাকে নিজেকেই বানিয়ে খেতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো এই সব মানে পটল পুর পেঁয়াজ পোস্ত এগুলো না আমি মায়ের হাতে খেতে খুব ভালোবাসি মানে ছোটোবেলা থেকে একদম ছোটো থেকে এগুলো আমার খুব প্রিয় মানে খাবার ছিল স্কুল থেকে এসে যখনই দেখতাম মা পটল পুর বা পেঁয়াজ পোস্ত বা নিচে আমি খুশিতে নেচে উঠতাম বাস ইলিশ মাছের গন্ধ যখনই বাইরে থেকে গেট থেকেই পেতাম তো নিজেকে বানিয়ে খেতে হবে চলো ফ্রেন্ডস তো মাকে বললাম মা তুমি পটলের সিডসগুলো বার করতে পারবে মা বলছে হ্যাঁ পারবো কিন্তু যদি ভেঙে যায় আলাম থাক রিস্ক নিও না কারণ এখানে ওই বড় বড় পটল পাওয়া খুব মুশকিল তো কালকে মানডে মার্কেট থেকে নিয়ে এসেছি বেশ বড় বড় তো বেশি বানাবো না ওই সবার গুনতিতে গুনতিতেই বানাবো তো চলো দেখি কতটা কী করতে পারি কীরকম হয় খেতে তার আগে মাকেও একবার ফোন করে নিতে হবে আর এই যে কী গো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন মানে পাগলা গারদের লোক না তোমাকে গাড়ি নিয়ে এসে সম্মান করে মানে সম্মান দিয়ে পরে তুলে নিয়ে যাবে তুমি জানো চলো আর নিচে আমাদের কাজের শেষ নেই এই যে কাজ হচ্ছে এতদিন সামারসেবল হচ্ছিলো সামারসেবল হয়ে গেছে এবার ওই সামনে হচ্ছে হ্যাঁ এই ফুলটা খুব সুন্দর আমরা ব্যালকনিতে লাগাবো বুঝলে আর এখানে দেখো ওই বেগুনের কি পরিস্থিতি দেখি তো ওই গাছটাতে বেগুন হয়েছিল আমি দেখিয়েছিলাম এ বাবা আন্টি তুলে নিয়েছে বোধ হয় নাকি হ্যাঁ তো বড় হলে তো তুলবেই এই গাছটাতেই ছিল জানো তো তিনটে বেগুন হ্যাঁ আমি ব্লগে দেখিয়েও ছিলাম হ্যাঁ আমাদের ব্যালকনিতে থাকবে হোম গার্ডেন এই ফুলগুলো হচ্ছে নয়নতারা বুঝলে এগুলো আমার জেঠি অনেক লাগাতো নয়নতারা এটা না এই কালারটা আর হোয়াইট কালারেরও হয় ওই গাছটা খুব ভালো লাগে যে পেপার পেপার হয় না পিঙ্ক যেটা ওই রাস্তাতে আছে আরে এখানে তো প্রচুর আছে চলো এটা হোম গার্ডেন হ্যাঁ চলো 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 বেকার টাইম নেই চলো যাও কোথায় যাবো তুমি করো কাজ আরে এটা মা করবে মা মেলবে তুমি কি ভাবছো হ্যাঁ চলো রান্নার প্রিপারেশন নিতে হবে অত ভারীটা তো মা পারবে না চাপাতে তাই চাপিয়ে দিলাম চলো আর এই এতগুলো কাপড় ফ্রেন্ডস কেচে নিয়ে পরে ভাইয়াকে দিয়েছিলাম ভাইয়া সব প্রেস করে এনে দিয়েছে সুন্দরভাবে তো এগুলো আলমারিতে তুলে রাখতে হবে আর এইগুলো বাবুদের প্যান্ট এগুলো কাচাই এগুলো পরে করব আজকে আমাকে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে এই বেশ লম্বা লম্বা পটল ভর করার জন্য না খুব লম্বা লম্বা পটল চাই এই যে দুধ আর মুসলির উপর এই জিনিসটার জন্য আমি জানি বর খুব রাগ করবে কিন্তু তাও আমি দিলাম ফ্রেন্ডস
দেখা যাক ও রাগ করছে কি। অ্যাকচুয়ালি একদম কলা খেতে চায় না, আর এটা খুবই হেলদি খাবার, সেই কারণে আমি এমনি করে দিলাম, একটু লুকিয়ে লুকিয়ে দিচ্ছি। কে বলো তো কিরকম লাগছে? মিক্স করেছো বানানা তো কি হয়েছে? যখনই এরকম ব্যাপার হবে না যে বরের চিল্লানোর সম্ভাবনা আছে, ওর চিল্লাবার আগে নিজেদেরকে চিল্লে দিতে হবে, তাহলে ঠিক ও বলবে ভালো হয়েছে। ও কিন্তু যদিও খুব ভালো করে খাচ্ছে না, আমি জানি, এই যে বানানাটাকে আগে আগে খেয়ে নিচ্ছে, বানানাটাকে আগে আগে খেয়ে নিচ্ছে, তারপরে ও মুসেলিটা খাবে। যাক, পেটে তো যাচ্ছে, ঠিক আছে। অপারেশন যখন হয়ে যায় তখন ডক্টর এসে বলে না অপারেশন সাকসেসফুল, সেই রকমই আমিও এই মুহূর্তে এই কথাটাই বলবো। তো এই যে ফ্রেন্ডস, পটলপুর বানাবো, সাহস নিয়ে নেমে তো পড়েছি। মোটামুটি কতদিন পর বানাচ্ছি সেটাও বলে দিই, আমার চিম্পু পেটে ছিল তখন বানিয়েছিলাম, আমার মাসি শাশুড়ি আমার বাড়িতে এসেছিলেন, তখন মাসি আমাকে বলছে বাবারে সোমা মানতে হবে বাবা তোর ক্ষমতা, মানে ওই চিম্পু তখন বোধহয় আমার মোটামুটি 7 মাসের প্রেগনেন্সি মানে আমার ছিল আর কি, সেই টাইমে আমার খেতে মন করেছিল, সেই কারণে পটলপুর বানিয়েছিলাম। আর তারপর মোটামুটি হয়ে গেল 5 বছর, কারণ চিম্পুর 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তা আজকে আবার বানাচ্ছি। তা দাঁড়াও তোমাদেরকে কেন বললাম অপারেশন সাকসেসফুল একবার দেখিয়ে দিই। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেতরে সিডসগুলোকে বার করে নিয়েছি প্রতিটি পটল থেকে। তো এখানে পটলগুলোতে এবার পুরটা ভরবো, আর এই যে সিডসগুলো আর নারকেল আর লঙ্কা আমি বেটে নিয়ে পরে ভেজে নিয়েছি, আর এখানে একটু বেসন গুলেছি মুখটা বন্ধ করব বলে, কড়াই চাপিয়ে দিয়েছি, ব্যাস এবার এটা ঝটপট করে নেব। আর এদিকে হচ্ছে রাতের জন্য ছোলার ডাল, যেটা একটু পানির দিয়ে করেছি। তাই রাতের জন্যটা এখনই কেন করলাম খানিক বাদে বলছি ফ্রেন্ডস, হাতে একদম টাইম নেই, বিকজ মেয়েদেরকে আনতে বাবা চলেও গেছে, তো ব্যাস 10-15 মিনিটের মধ্যে মেয়ে ঢুকলো বলে আর এসেই ওদের খিদে পেয়ে যাবে, বিকজ আজকে ঠেকুয়া আর অ্যাপেল দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্নান করে পুজো করে মাথা থেকে এখনো গামছাটা পর্যন্ত খুলতে পারিনি, তো পটলটা করে তারপরে ফ্যানের তলে বসবো, বীভৎস গরম লাগছে যেন মরে যাবো এরকম। তো চলো ঝটাপট পুরটা ভরে নিই আর রান্নাটা শুরু করে দিই। এখন ঠিক 3:12 ফ্রেন্ডস, তো আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি স্যার কান্ড করে দিয়েছে, এরকমই করে ও, বাট না এটা ওর ভুল না, মানে ভুল বসত হয়ে গেছে। সেদিন যে গিয়েছিলাম আমরা তাজমহল হোটেল, ওর প্রজেক্টের রিগার্ডিং মিটিং ছিল, তা ও ল্যাপটপ বার করে কাজ করতে গিয়ে পেনটা গেছে ওখানে পড়ে, বাট ও কিছু ওরকমভাবে পেনে কিছু দেখায়নি, ওই ল্যাপটপটা বার করতে গিয়ে পরে ওর পেনটা পড়ে গেছে, যেটাও বুঝতে পারেনি। আর হ্যাঁ আমি একবার করে নেবো, পেনটা মানে পড়ে গেছেও বুঝতে পারেনি, আর আমিও ওরকমভাবে ভাবিনি যে পেনটা পড়ে যেতে পারে, না হলে বেরাবার সময় একবার ওকে মনে করাতাম। তা যাই হোক, ওই পেনটা যেহেতু ল্যাপটপের মানে টাচ স্ক্রিন আর কি পেন, তো সেই কারণে ওই পেনটার দামটাই ফ্রেন্ডস 15,000 টাকা, তো সেই কারণে এখন আমরা যেতে আর নিতে বাধ্য। তো ওনাদের ওখান থেকেই কল চলেছিল কি স্যার আপনার পেন ইহা পর রয়ে গিয়া হ্যায়, তো ওই দিকে যাওয়াই হচ্ছিল না, তো বর বললো চলো নিয়ে আসি, তা সেই কারণেই আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি, তাই তো গো। আর হ্যাঁ, তার সাথে আরেকটা কাজ করতে যাচ্ছি, একটুখানি প্যাসিফিক যাবো, একটুখানি কাজ আছে, তো আসার পথে এখন সব থেকে প্রথমে ওইখানেই যাচ্ছি, পেনটা নিয়ে আসি। তো আজ আর ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই মানে ও ফোন করে দিয়েছে, বাইরে যে গার্ড থাকে গেটম্যান থাকে সেই ভাইয়াকে দিয়ে দেবে, ও ওখান থেকে গিয়ে পিক করে নেবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তা চলো, এই কারণেই বললাম যে ডালটা করে রাখলাম, মানে ছোলার ডাল পানির দিয়ে, ওই যে ফ্রিজে কালকে বললাম না যে 1/2 কেজি মাথায় রেখেও 250 আনা করিয়েছি, লাস্ট ব্লগে বললাম সেই পনিরটা তো ছিলই, তো বেশি দিন রাখা যাবে না পানির, এক দুদিন অমনি ভাবে রাখাটা ঠিক লাগে না, তারপর ওটা খাওয়াটা, তো সেই কারণে বর কেটে দিল পানিরগুলো ছোট ছোট করে, আমি ঝটাপট ডালটা করে ওই ছোলার ডাল দিয়ে পানির দিয়ে করে এসেছি, রাতেবেলা এসে পরে ওই আর কি রুটিটা করব, কারণ আমাদের আসতে একটুখানি টাইম লাগবেই, তা মেয়েদেরকেও বলে এসেছি। ফ্রেন্ডস, আরেকবার তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম ইন্ডিয়া গেট, তো এই সামনে দিয়ে আমরা যাচ্ছি। দেখো ফাঁকা ফাঁকা আছে, দেখো আজকে অ্যাকচুয়ালি ওই দিন 15 আগস্ট ছিল, একদম ফাঁকা আজকে, দেখো ভিডিও বানাচ্ছে অনেকে ফাঁকা একদম। যারা করছে তাদের ইচ্ছে, তোমার ইচ্ছে নেই,
আমার তো উপরের ঘর এইজন্য ভালো লাগে কারণ খোলা মেলা থাকে, ব্যালকনি থাকে, পুরো হাওয়া দাওয়া হয়। ইচ্ছে নেই খোলা মেলা, তোমার ইচ্ছে আছে। তুমি চুপ করো, আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। লোকটা না মাথা খারাপ বলে, এক তো না মাথা খারাপ হচ্ছে, আমার তো কিছু হচ্ছে না। এক তো ভাত খাওয়ার পর কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে, তার উপর থেকে না ভাল লাগছে না। তোমার কাছে তো উপায় আছে, আমার কাছে উপায়ও নেই। যাও পেছনে বসে বি চালিয়ে দিই। আমাকে তো এমনি এমনি করতেই হবে। আমি চালাচ্ছি তো, তুমি বসে দিও। এসো দাঁড়াও, এই রোডটা পেয়ে যায় না বাবা। আমি এই সিটেই ঠিক আছি, আমার কোনো দরকার নেই। সুস্থভাবে ঘরে যেতে চাই ভাই, আর সুস্থভাবে জীবনে আগে বাঁচতে চাই, তাই আমি ঠিক আছি। আর তুমিও ঠিক আছো, তোমার ওটা জায়গা, আমার এটা জায়গা। বাপ বাতাইয়ে গেছে, আজ গোটাই ফাঁকা, আজ গোটাই ফাঁকা, সেদিন পার্কিং ফুল। আচ্ছা স্ট্রেট, আচ্ছা উধারই লাগবা দেটা ভাই। উধার ভি তো জায়গা তানি, তো ইহা পর কেউ খড়দ নাইখে, এই সব নাইখে ফরক পড়ত। বস কিছু নাইটে লাস্ট, চলো। টেবিল ভর্তি সব জিনিস নিয়ে পরে এখন আমরা বাড়িতে ফিরলাম। তো এর মধ্যে আছে কেক, আর এইগুলো না খেতে বেশ টেস্টি, তাই একটু বেশি করে এনে রাখি। ও নে বাবা নে, তো এই যে রাখি মেকিং অ্যাক্টিভিটি, এগুলো সব নিয়ে নিয়েছি। মাম্মামকে বলে গিয়েছিলাম যে মাম্মাম তুমি দুপুরে ঘুমাও নি, বিকেলে কিন্তু ঘুমাবে না, মামুখে দেবে না, বিকেলে কিন্তু ঘুমাবে না। মাম্মাম কথা রেখেছে, আর বিকেলবেলায় ঘুমাইনি আমার চঙ্কা পাঙ্কা মা। আমার চমো চমো আমার চমু মা, আমার চমো মা, আমার চমো মা, এটা হাঁপি তো এত মিষ্টি, কি বলবো, রসগোল্লার থেকেও বেশি মিষ্টি। তো চলো মা, চলো মা বলছি দূর বাবা। তো চলো ফ্রেন্ডস, আমি তাহলে ব্লগটা এখানে এন্ড করে দিই, কারণ এরপরে এইগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখবো। কেকটা এনেছি সবাইকে দিয়ে দেবো, ছজন আছি, ছটা কেক নিয়ে এসেছি, তো সবাইকে এখনই দিয়ে দেবো। কী এনেছি, পাইনঅ্যাপল এনেছি, আর খুলে দেখি দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, সেই সাত সকাল সকাল সাতটা থেকে ব্লগ আরম্ভ করেছি, এখন বাজছে প্রায় 7:40, তো 12 ঘন্টারও বেশি। তো যাই হোক, যতটা পেরেছি ভালো লেগেছে সব কিছু শেয়ার করেছি ফ্রেন্ডস, তো আশা করি তোমাদের ভালো লাগছে। তো চলো তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। আমি কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে আবারও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কাল দেখা হচ্ছে আবার খুব জলদি। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।